গুড মর্নিং। আচ্ছা আজকে তোমাদেরকে শেখাচ্ছি শিশু শ্রেণী আর প্রথম শ্রেণী দুজনদেরই একই রকম ভাবে আমি যোগের ধারণা দিচ্ছি। ছোট্ট ছোট্ট করে সংখ্যার যোগ আমরা কিভাবে করব। আমি প্রথমে প্রথমে যোগটা, যোগ হচ্ছে দুটো সংখ্যাকে মেলা, একত্রিত করা। যোগ করলে বাড়ে আর বাদ দিলে কমে। এখানে ওখানে অনেক জিনিসপত্র আছে, সেগুলোকে সব একত্রিত করলাম, করে গুনলাম, গুনে একটা ফল বেরোবে। আর এখানে যদি পাঁচটা ফুল আছে আমি দেখতে পাচ্ছি, ওখানে ওই বেঞ্চে দেখলাম পাঁচটা ফুল, চারটে ফুল পড়ে রয়েছে, এগুলোকে সব একত্রিতভাবে জড়ো করলাম। জড়ো করে এবার গুনলাম কটা হলো, এক দুই তিন চার পাঁচ। আবার এখানে এটা নিয়ে গুনলাম একসঙ্গে, এক দুই তিন চার, তাহলে একসঙ্গে কত হলো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়। তাহলে এই যে একত্রিত করে একটা সংখ্যা বেরোলো, এইটাই হচ্ছে যোগফল। আগে জানতে হবে যোগ করলে বাড়ে আর বাদ দিলে কমে। এই যোগ করে যে সংখ্যাটা বেরোয় সেটাই হচ্ছে যোগফল। এর সঙ্গে ধরো কোনো সংখ্যার নিচে শূন্য থাকলো, শূন্য মানে কিছুই নেই, অর্থাৎ আমার সেখানে যোগফল কিন্তু কোনো বাড়বেও না কমবেও না, একই থাকবে। তিন, তিনের নিচে শূন্য আছে, যোগ করতে দেওয়া হলো, তাহলে কিন্তু আমার বাড়ছেও না কমছেও না, আমার তিনটাই বসে যাচ্ছে, তা ওটাই হচ্ছে যোগফল। আচ্ছা এবার দেখো তোমরা প্রথম প্রথম কি করবে, প্রথমে তোমরা পাশে পাশে দাগ কেটে কেটে করতে শিখবে। যখন দেখবে দুই সংখ্যাতে চলে গেল, তিন সংখ্যাতে চলে গেল, তখন কিন্তু আর দাগ কেটে কেটে করা যায় না, তখন আমাদের হাতের এই গাঁটগুলো গুনে গুনে করতে হয়। এই যে আমাদের বাঁ হাতটা দেখাচ্ছি, দেখো এই বাঁ হাতে এই যে আঙুলের এই গাঁটগুলো, এই গাঁটগুলোকে আমরা গুনতে শিখব, আর গুনে গুনে তখন সংখ্যাটাও আমরা যোগ করতে শিখে যাব। এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো, এই যে তিনটে আঙুলের এই গাঁটগুলো গুনলাম, এইগুলোর বারোটা গাঁট, এই আঙুলে এই আঙুলে আছে, মোট কুড়িটা থাকবে। এবার যখন আমরা করব, তোমাদের করতে দিলাম যে তোমরা চার আট তিন যোগ চিহ্ন দিয়ে দিয়েছি, এর আগে ক্লাসে বুঝিয়ে দিয়েছি চিহ্নগুলো। তারপর দেখো তোমরা করলে, তোমরা শিখে গেছো কিভাবে, যারা গাঁট গুনতে এখনো শেখনি তারা গাঁট গুনে গুনে গুনতে শিখবে, আর যারা শিখে গেছো তারা কিন্তু এই গাঁট গুনে গুনে করতে চেষ্টা করবে। এবার শিশু শ্রেণী প্রথমে তোমরা দাগ কেটে কেটে করতে শেখো। এখানে আছে চার, চারটে দাগ কাটলাম, এক দুই তিন চার, আবার নিচে তিন আছে, আমি তিনটে দাগ কাটলাম, এক দুই তিন। তা এবার আমি মোট এই কটা দাগ কাটলাম সেটাকে গুনব, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, তাহলে আমার কি হলো, এটা মোট সংখ্যাটা কি হলো, মোট সংখ্যা হলো সাত। তাহলে চার আর তিন যোগ করলে হয় সাত। আবার ওয়ান তোমরা শিখে গেছো কাটবো না, তোমরা দেখো এখানে আছে এক দুই তিন চার শিখেছ, এবার এই চার তাহলে তিন আছে নিচে, তিনের পর থেকে তোমরা গুনে যাও চার কাট অব্দি, দেখবে তোমাদের সংখ্যাটা একে বেরিয়ে আসবে, তিনের পরে চার পাঁচ ছয় সাত একই হলো। দেখো সাত হয়েছে, চার অব্দি গাঁট অব্দি আমি গুনেছি তিনের পর থেকে, তাহলে চার আর তিনে সাত হলো, তোমাদেরও সেই একই সংখ্যার যোগফল বেরোলো, তোমাদেরও গাঁট গুনে সাত হয়েছে, আর শিশু শ্রেণীরা যে দাগ কেটে করেছে তাদেরও কিন্তু সাতই হয়েছে, সংখ্যার যোগফল একই, চার আর তিনে সাত। এবার আমি আট, আট আমি একটা সংখ্যা দিলাম, চার একটা সংখ্যা দিলাম,
যোগ চিহ্ন দিলাম বললাম তোমরা এই যোগটাকে করো তখন তোমরা কিভাবে করবে কাট গুনতে শেখোনি তাহলে তোমরা মুরগে নেয় অর্থাৎ আগের মতো আবার ডাক দিবে ডাককে ডেকেছি তখন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর নিচে চার আছে এক দুই তিন চার এবার আমি একত্রিত একসঙ্গে গুনব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে আমার এই সংখ্যাটা একসঙ্গে কততে দাঁড়ালো বারো বারো কতই কত হয় এক দশ দুই তাহলে এইটাই হলো আমাদের যোগফল এবার যারা গাঁট গুনে করবে তারা আগে আট গাঁট কোথায় আছে আমরা গুনে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ওপরে আট আছে আমি আটটা গাঁট গুনে নিয়েছি কোথায় আমি চিনে নিলাম এবার দেখলাম নিচে কি সংখ্যাটা আছে নিচে আছে চার তাহলে চারের পর থেকে এই আট গাঁট অব্দি আমি গুনে যাই চারের পরে হচ্ছে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো গাঁটগুলো আমার বারো হয়েছে তাহলে এইভাবে এই প্রক্রিয়ায় যোগ করলে আমি গাঁটগুলোও সেই একই সংখ্যা পেয়ে যাব দাগ কেটেও আমি একই সংখ্যা পেয়ে যাব তাহলে আমার হয়ে গেল বারো এটাই আমার যোগফল এরপরে তোমাদের দেখো প্রথম যে পরীক্ষাটা হয় প্রথম পর্বে তোমাদের এক সংখ্যারই যোগ বিয়োগ এরকম থাকে দ্বিতীয় পর্বে যখন চলে গেলাম তখন আমাদের দু সংখ্যার করতে হবে আমরা একক দশকটা আমরা আগে বলেছিলাম আগের ক্লাসে তখন দেখো একক আর দশক এরকম দেখে নিলাম থাকলো কত চার আর তিন এক আর দুই এবার দেখো নিচে ওপরে এককের ঘরে তিন আছে আর নিচে দুই আছে আবার দশকের ঘরে চার আছে আর নিচে এক আছে এবার হলো কি চার দশ তিন এক দশ দুই এইটাকে আমরা যোগ করব এটা যখনই আমরা দু সংখ্যার যোগ করব তখন কিন্তু স্থানীয় মান বোঝার জন্য স্থানীয় মান ভুল না হয় তার জন্য আমরা ওপরে স্থানীয় মানটা বসিয়ে দেবো বসিয়ে নিয়ে করবো তখন আমরা আগে গাঁট গুনেছি তাহলে এই আর যদি তোমরা একসঙ্গে করতে চাও যে চার দশ তিন আর এক দশ দুই কীভাবে হবে তোমরা কখনো সেইভাবে করতে যাবে না করতে তোমাদের ভুল হয়ে যাবে তোমরা তো বাচ্চা ভুল হয়ে যাবে তোমরা করবে ওপরে তিন আছে এক দুই তিন গাঁট গুনে নিয়েছি নিচে দুই আছে তাহলে দুইয়ের পর থেকে আমরা এই তিন গাঁট অব্দি গুনবো দুইয়ের পরে তিন চার পাঁচ কত হলো পাঁচ তাহলে বসিয়ে দিলাম পাঁচ এবার দশকের ঘরে চলে আসলাম দশকের ঘরে কি আছে চার আর এককের ঘরে এই নিচে কি আছে এক তাহলে এই চার এক দুই তিন চার গুনে নিয়েছি চার গাঁট এবার নিচে আছে একের পর থেকে আমি ওই চার গাঁটটি গুনব একের পরে দুই তিন চার পাঁচ তাহলে মুখে মুখে করতে গেলে অনেকেই আমরা বলে চার আড়াতে পাঁচ না দুয়ে পাঁচ এটা আমরা বলতে পারি এবার গাঁট গুনে আমরা সেটা শিখে গেলাম তাহলে আমাদের যোগফলটা কি হলো পঞ্চান্ন পাঁচ দশ পাঁচ পঞ্চান্ন একত্রিত করে তেতাল্লিশ আর বারো এই সংখ্যা দুটোকে একত্রিত করে আমাদের যোগফল এসে দাঁড়ালো পঞ্চান্ন বোঝা গেছে এইভাবে তোমরা বাড়িতে দু সংখ্যার যোগগুলো প্র্যাকটিস করবে কেমন থ্যাংক ইউ